Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. তোমার দাদার টাকায় আমার 16 আনা অধিকার আছে না সে অধিকার শুধু আমার তাহলে তো লেটা চুকেই গেল তোমার টাকা মানেই তো আমার এতে গন্ধ পুষবে না দাদা আমার মুখ দিয়ে টাকাগুলো দিয়েছে এবার যে এতগুলো টাকা নিয়ে এলে তা দিয়ে তুমি কি করলে বলো বলো জবাব দাও এই কিসের জবাব হ্যাঁ অবিনাশ ঘোষাল কাউকে জবাব দিই করে না তুমি জবাব না দিলেও আমি সব জানি তোমার সব কুকৃতি আমি ফাঁস করে দেবই ফাঁস করে দেবে কে ফাঁস করে দেবে কেন তোমার আসল ব্যবসার কথা হেরোইন আর গাজার ব্যবসার কথা কি যাতা বলছো তুমি কি আমি যাতা বলছি না দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এগুলো কি এগুলো কি কি এগুলো বলো এগুলো কি সেটা শেষে আমি আমি কি করে জানবো ছি 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 তুমি এত নিচে নেমে গেছো তোমাকে স্বামী বলে ভাবতে আমার আবার আবার ঘৃণা করে তুমি একটা চোর একটা স্মাগলার আমি মরাচ্ছে তুই অনেক ভালো আর আমি জানি লোকে জানবে পতিব্রতা স্ত্রী স্বামীর কল্যাণে প্রাণ দিন বস এখন কিছুদিন শ্বশুর বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন মানে সরলার দুঃখ সইতে না পেরে আমি সাধু হয়েছিলাম এখন ধ্যান ভঙ্গ করে আনন্দপুরে যাব তাহলে আমাদের কি হবে এতে গন্ধ পুষবে মনির যাবে আর তার পোষা জানোয়ার গুলো যাবে না তাই কি হয় নাকি তাহলে আমিও ট্রান্সফার নিয়ে আনন্দপুর যাব যাবে যাবে নিশ্চয়ই যাবে এতদিন শহরে তো অনেক কিছু হলো এবার গ্রামে গিয়ে কিছু করা দরকার গোটা আনন্দপুর গ্রামটা আমি গিলে খাব তারপর অবিনাশ শেষ পর্যন্ত ধ্যান ভাঙলো ধ্যানই হলো না দাদা আর ভাঙবে কি চোখ পুছলেই দেখি সেই এক নারী সে আর কেউ নয় দাদা আমার সেই সরলা বড় যন্ত্রণা হয় দাদা বড় যন্ত্রণা হয় থাক থাক ঠাকুর জামাই তুমি যখন এসেই বলেছ এখন থেকে আমাদের বাড়িতেই থেকে যাও আপনাদের বোঝা হয়ে থাকবো বৌঠান আমার বুদ্ধি দৌড় তো জানেনি ওসব কথা এখন থাক এতটা পথ এসেছো ভেতরে চলো বিশ্রাম নাও তারপর সব ভয় পেয়ে গেলি মতি না 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 ভয় নেই রে মতি রামকে ওই জাল ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছিস তো তোদের ছোটবাবুকে তো অর্ধেক খেয়েই ফেলেছি এরপরে খাবো তোদের কর্তা বাবু তারপর তোদের ওই কর্তা মা সতী ওর পেছনে একটা অসতী ছাপ লাগিয়ে দেবো ব্যাস লাইন ক্লিয়ার জেনে গেল না এতে গন্ধ দাদা বিয়েটা তো আপনি নিজের জন্য করছেন না রামের মুখের দিকে চেয়ে করছেন হাজারো কত আপনার বংশধর আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া রয়েছেন খুবই গরিব কিন্তু বড় ভালো মেয়ে দাদা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা চালাই রামও তার মা পাবে আর সেই অসহায় মহিলা একটু আশ্রয় পাবে রামের ভালোর জন্য আমি সব করতে পারি সব এতে যদি রামের দেখাশোনা হয় তাহলে তোমরা চা ভালো বুঝো
মাথাতে গন্ধ বসবে। ছেলে যা তৈরি হচ্ছে না, একেবারে মাখের বাচ্চা। ভাই একটু সাইকেল নিয়ে খেয়েছে, অমনি লাগবে, যা এখান থেকে। যতবার চাপা দিবি ততবার দেবো, নে চাপা দে। আমার ছেড়ে দে ভাই, আমি আর পারছি না, আমি আর পারছি না। ভাই পাগলা, তুই উঠবি কি না? ভাই আমি আর পারছি না, ভাই আমি আর পারছি না। উঠবি না? আমি তোর পায়ে ধরছি ভাই, আমি আর পারছি না। এবার ওকে ছেড়ে দে, ওর বাবা দেখতে পেলে আবার রাগারে কি করবে? আজ তোকে ছেড়ে দিলাম, আবার কাল হবে। আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার মতো ওরকম মিথ্যেবাদী চিটিংবাজের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দেব না। চিটিংবাজ আমি? যেন এখন কিচ্ছু জানে না, চুক্তি মতো এখনো আমি 2000 টাকা পাই। দেব দেব চক্রবর্তী মশাই, সব দিয়ে দেব, শুধু আমাকে আর দু একটা দিন সময় দিন। বেশ, বিয়েটা তাহলে তখনই হবে। খোকা চল, এতক্ষণ বুকের ফাটা রাজশেখর চৌধুরী বেঁচে থাকতে এখান থেকে বর তুলে নিয়ে গিয়ে সীতা আমাকে লগ্ন প্রশ্ন করবে? কত টাকা বাউনা হয়েছে তোমার ছেলে বেচার দাম? উচ্চারণ করে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে আনবো। বেরিয়ে ওখান থেকে, এখানে কি একজনও কেউ নেই যে সীতা আমাকে লগ্ন ভ্রষ্টার থেকে বাঁচাতে পারে, ওকে বিয়ে করতে পারে? সীতা কাঁদিস না মা, কাঁদিস না। বিয়ে হবে না, বিয়ে হবে না, কাঁদিস না মা, কাঁদিস না। সবই তোর কপাল, সবই তোর ভাগ্য। সীতা মা, আমার এই অসহায় ছেলেটার ভার নেবে মা। এই আপনি কি বলছেন কত বাবু? আপনার রাম যে পাগল, হ্যাঁ কিন্তু বড় বড় অসহায়। না না কত বাবু, আপনার ওই পাগল ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে বাপ হয়ে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? ভগবানও আমাকে ক্ষমা করবেন না। না না, আমি আমার মেয়ের এত বড় স্বপ্ন নাশ করতে পারবো না। মাস্টারমশাই, মাস্টারমশাই হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা,
বিধির বিধান। কিন্তু কত বাবু, কিন্তু বেড়াটাকে ভেঙে ফেলুন মাস্টারমশাই, লগ্নটা বাঁচবে। রাম থাকতে কখনো সীতা লগ্নভ্রষ্ট হতে পারে? পারে না। না না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। না বাবা, এ বিয়ে হবে, আমি আমি ওকে বিয়ে করবো বাবা। সীতা মা, তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, পাগল হলো অত মানুষ, ওই ঠান্ডা মাথার লোভী শয়তানদের থেকে এই আপন ভোলা পাগলই আমার ভালো বাবা। মা, তুই পাগল ছেলেকে সারা জীবন সঙ্গে নিয়ে। বাবা বাবা, এটাই তো তোমার সীতার অগ্নি পরীক্ষা বাবা। সাবিত্রী যদি সত্যমানকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারে, বিহুলা যদি লক্ষ্মীন্দরকে পারে, তাহলে তাহলে আমিও পারবো বাবা, আমিও পারবো ওকে সুস্থ করে তুলতে। আমি আমি সুখী হবই বাবা, শুধু 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 তুমি আমায় আশীর্বাদ করো বাবা, তুমি আমায় আশীর্বাদ করো। হ্যাঁ মা, তুই পারবি, তুই পারবি, তুই নিশ্চয়ই পারবি, আমি আশীর্বাদ করছি মা, তুই পারবি, তুই সুখী হবি, তুই সুখী হবি। নিন মা, সিঁদুরটা অন্তত পরিয়ে দিন। না সরজো, এ বাড়ির কুলবধূদের কুলদেবতার সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে তোলে নাই চৌধুরী বাড়ির রেওয়াজ। সেটা কুলবধূদের জন্য, হাটে বাজারে বিকোবার জন্য নয়। সরজো, চৌধুরী বাড়ির কুলকর্তা তুমি হতে পারো, কিন্তু সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র আমার। কোনো অজাত কুজাত মেয়ের মাথায় সিঁদুর তুলে এই সিঁদুরের অসম্মান আমি করতে পারবো না। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ বলে মেনে নিলেন কি না নিলেন, তা নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলেও আমি কিন্তু এ যুগের সীতা, আমি লড়তে জানি। আপনাদের সব অপমান শুয়ে বুক বেঁধে আমি লড়াই করব, কেড়ে নেব আমি আমার সিঁদুরের অধিকার। আমি আমার কাছে যত্ন করে তুলে রেখে দেব। এই অজাত কুজাতের মেয়ে যদি সত্যি কোনো পাপ না করে থাকে, তো এই সিঁদুর একদিন না একদিন তার কপালে উঠবেই, আর সেটা আপনি আমাকে নিজের হাতে পরিয়ে দেবেন। এর আগে না কেউ আমাকে এরকম করে ভালোবাসেনি, তুমি আমাকে সবসময় ভালোবাসবে তো? নিশ্চয়ই, সেই জন্যই তো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে বলবো? বলো। কাউকে বলবো না তো? না গো, আমি কাউকে বলবো না, তুমি বলো। বলবো? বলো। বলবো? বলো না। তোমাকে না, তোমাকে আমার খুব 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 ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ওষুধ খেতে দাও না কেন? ওষুধ না খেলে না আমার শরীর খুব খারাপ লাগে, রাত্রে ঘুম হয় না। শোনো, আমাকে ওষুধ খেতে দেবে তো? না, ওগুলো ওষুধ নয়, বিষ। ওরা তোমাকে মেরে ফেলতে চায়, আর আমি আমি তোমাকে তোমার ন্যায্য পাওনা পাইয়ে দিতে চাই। তুমি তুমি শুধু আমাকে কথা দাও, আমি যা যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ, আমি 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 সব শুনবো, সব শুনবো। বলো, তুমি তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? কোথাও যাবে না তো? না গো, না, সব শুনবো আমি তাহলে। আপনার স্বামী জন্মগত পাগল নয়, আমার ধারণা তাকে পাগল করে রাখা হয়েছে। তার মানে? তার মানে এতদিন ধরে ওনাকে যে সমস্ত ওষুধ খাওয়ানো হয়েছিল সেগুলো সবই স্ট্রং ডোজের ঘুমের ওষুধ, তাছাড়া এতে নার্ভের ভীষণ ক্ষতি করে, তার সাথে ড্রাগ জাতীয় কিছু খাইয়ে তাকে পাগল করে রাখা হয়েছে। ডাক্তারবাবু, উনি কি কোনোদিনই ভালো হবেন না?
ডাক্তারবাবু আমার স্বামীকে ভালো করে দিন। আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে চিকিৎসার চেয়েও বড় দরকার ওনার মানুষের সেবা যত্নের ভালোবাসা। ও সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আমি আমি নিজেও সেবা যত্ন করব। ভেরি গুড, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খাইয়ে যান, আশা করি কাজ হবে, তারপর ভগবানের হাত। আচ্ছা চলো আজ আসি। নমস্কার। চলো ওঠো। নমস্কার ডাক্তারবাবু, আসুন। না বাবা না, সব সাজানো, সব মিথ্যে। মিথ্যে? তুমি বলতে যা বাড়ি শুধু সবাই তোমার, আমি মিথ্যে কথা বলছি? সেদিন আমি তোমাকে বাড়ি বউ করে এনে লগ্ন ভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছিলাম, তোমার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়েছিলাম, আর সেই তুমি বাড়ি শুধু সবাইকে অপমান করে আমারই মুখে চুনকালি মাখাচ্ছ। বাবা বাবা, আপনি কি বলছেন? আমি আমি আপনার মুখে চুনকালি মাখাচ্ছি? কি অপরাধ আমি করেছি বলুন বাবা, যাতে আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন? অপমান? মান অপমান বোঝার মতো শিক্ষা দীক্ষা থাকলে তুমি একটা অসুস্থ ছেলে জীবন নিয়ে ভাবে ছিনিমিনি খেলতে পারতে না। তুমি রামকে ঠকিয়েছ, আমার বিশ্বাসকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ, এটা অপরাধ নয়? হ্যাঁ আমি অপরাধ করেছি। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে কে দেবে বাবা? আমি অপরাধ করেছি? কি বলছো কে তুমি? হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি, আমি আপনার কাছে জানতে চাইছি কাদের অবহেলায় দিনের পর দিন একটা ভালো ছেলেকে পাগল করে রাখা হয়েছে। বৌমা কেন কেন ওষুধের বদলে দিনের পর দিন তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে বলুন বাবা, চুপ করে থাকবেন না বলুন। বৌমা তুমি স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ, তোমার এতখানি সাহস যে তুমি কোটা চৌধুরী পরিবার নামে একটা মিথ্যে অভিযোগ আনছো? না ওর অভিযোগ মিথ্যে নয়, মিথ্যে নয় বাবা, সীতার অভিযোগ সত্যি। রাম তুই তুই আমার সেই রাম? হ্যাঁ বাবা আমি তোমার সেই পাগল রাম, এবারে বড় ছেলে যাকে সবাই পাগল পাগল বলে ডাকতো, মা মারা যাওয়ার পরে যাকে তুমি অন্যের হাতে তুলে দিয়েছিলে শুধু যন্ত্রণা লাঞ্ছনা পাওয়ার জন্য। রাম আমি সেই রাম বাবা, যে আর সীতার সেবা যত্নে সম্পূর্ণ সুস্থ, আমি সেই রাম বাবা, সেই রাম। পারবেন বাবা পারবেন যন্ত্রণাদায়ক করবো একটা বছর ফিরিয়ে দিতে? এবার আপনি বলুন কি অন্যায় আমি করেছি বলুন বাবা, চুপ করে থাকবেন না বলুন, কি আমার অপরাধ? চুপ কর মা চুপ কর, তোর কোনো অপরাধ নেই মা, সব অপরাধ আমার। এতদিন আমি একটা নির্বোধ অন্ধের মতো ছিলাম, আজ আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। রাম বাপ হয়ে আমি বাপের কোনো কর্তব্য করতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা এ কথা তুমি বলো না বাবা, এ কথা বলো না। সীতা মা তোকে আমি অনেক কাঁদিয়েছি মা, তুই আমায় ক্ষমা করে দিস মা। না বাবা না, আমি তোকে একটাল কাদা দিয়েছিলাম, তুই তার থেকে আমাকে একটা মানুষের মতো মানুষ গড়ে ফিরিয়ে দিয়েছিস, তুই আমার রামকে ফিরিয়ে দিয়েছিস, তুই তো আমার সত্যিকারের মা রে, তুই তো আমার সত্যিকারের মা। বাবা চলে যাও চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাব। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার মতো আমাকেও দিনের পর দিন বিয়ের লোক দেখিয়ে একটার পর একটা পাপ কাজ করিয়ে নিয়েছে, যারা যারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত আমি আমি তাদের সঙ্গে বেঈমানি করেছি। জানো ওই চৌধুরী বংশের মানুষজনদের ও তিলে তিলে শেষ করতে চায়। আমি বলছি আমি বলছি, তুমি দেখো নিজের কাজ ফুরোলে না তোমাকেও আমার মতন ওই ওই আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। না আস্তা করে নয়, এবার তোকে আমি ওপরে পাঠাবো। শালি হারাম জাতি, আমার নামে চুকলি খাওয়া হচ্ছে না? একটা দানা ভরে ঘুম পাড়িয়ে দেবো শালি দাসী।
আচ্ছা আচ্ছা, আজ আমি তাহলে তোমার কাছে দাসী না? কিন্তু কিন্তু এমন একটা দিন ছিল যেদিন তুমি আমাকে বিয়ে করে ঘরে তুলবে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে আমার পায়ের তলায় রাখলেই ভালো করতাম। আমার একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস নি। যা, যাবে নি যেখান থেকে। তবে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি অবিনাশ ঘোষাল, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। শালি হারাম জাদি। আচ্ছা, ও আমায় যা যা বলে গেল তা যদি সব পুলিশকে বলে দেয় তাহলে? পুলিশ? না 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 না, অত অবধিও দৌড় নেই। আমার চোখের সামনে কেউ মাথা চাড়া দিলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। ওই চৌধুরী বাড়ির সব সম্পত্তির জন্য এতদিনের পরিশ্রম আমার, তার জন্য আমি আমার নিজের বউকেও ছাড়িনি, নিজের হাতে গলা টিপে মেরেছি, সঠিক আমি নিজের হাতে খুন করেছি, অনেক বেঈমানকে আমি এই মাটিতে পুঁতে ফেলেছি। আর ওই রাম, রামকে তো আমি ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছিলাম। আচ্ছা, তুমি এত কিছু করেছো, কিন্তু আমি কিন্তু আমার প্রেমে তোমাকে পাগল করে দেব। কুমার, তুইও আছিস? হ্যাঁ, জীবনের শেষ ফয়সলা করব বলেই তো তোমার জন্য অপেক্ষা করছি এখানে। ও, আমাকে এখানে নিয়ে এসে তুই ফয়সলা করতে চাস? শুধু এই দলিলটা সই করে দাও। এটা সই করলে আপনার কি লাভ? আমার কিছু লাভ নেই। রাজশেখর চৌধুরীর সম্পত্তি আমি তোমাকে ভোগ করতে দেব না, ভোগ করবে কুমার। কুমার, সইটা করি না। সইটা করো। কুমার, সম্পত্তির উপরে তোর এত লোভ? আরে তুই কি করে ভাবলি যে বাবা আমাকে সবকিছু লিখে দিলেও সেই সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব? কুমার, আমি তোর বড় দাদা, আরে রক্তের সম্পর্ক আমাদের, পারি না, পারি না আমরা দুজন একসঙ্গে থাকতে? বললা ভাই, পারি না। খবরদার, তুমি আমাকে ভাই বলে ডাকবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দিনের পর দিন কারণে অকারণে তোমার বউ যখন আমায় অপমান করতো তখন কোথায় ছিল এই ভাইটা? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সেটা করো। করছি, কিন্তু তুই জানিস এর মধ্যে কি লেখা আছে? জানি, তুমি আমার স্বইচ্ছায় সব সম্পত্তি লিখে দিয়ে বউ নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। মিথ্যে, সব মিথ্যে। আরে এতে লেখা আছে আমরা দুই ভাই স্বইচ্ছায় সমস্ত সম্পত্তি ওকে লিখে দিচ্ছি, এই সর্বস্ব সম্পত্তির মালিক হচ্ছে অবিনাশ ঘোষাল, আর আমরা আমরা হচ্ছি পোষা গোলাম। পড়ে দেখ। কি ব্যাপার কুমার, তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। দলিলে এসব কি লেখা আছে? যা লেখা আছে সব সত্যি। দলিলে কি মিথ্যে লেখা থাকে? নাও রাম, সই কর। দাদা, কিছুতেই না, তুমি কিছুতেই এই দলিলে সই করবে না দাদা। আরে বাস, একেবারে দাদা, বিরিতের দাদা, সই করবে না? না, ইউ স্কাউন্ডরেল, টক জট, তোমাকে আমি, এই আমার ভাইয়ের গায়ে হাত দিলে তোমার হাত আমি ভেঙে কুড়িয়ে দেবো। না, তুমি কিছুতেই সই করবে না দাদা। বাপ বেটাকে উপরে, ওকে বাঁধবেন না, ওকে বাঁধবেন না। দিন, আমি সই করে দিচ্ছি, দিন। না দাদা, এই শয়তানের কথা আমি অনেক পাপ করেছি, এই পূর্বপুরুষদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। তুই পাগল? আরে সম্পত্তি থেকে তোর জীবনে তো অনেক বেশি আমার কাছে। হ্যাঁ, আমি সই করছি। না দাদা, না দাদা, তুমি সই করবে দাদা, আমার দিব্যি রাখো। এই তোরা যা, ওই পাগলাটার মা আর তোদের পিসিকে আমি নিজের হাতে খুন করে নরকে পাঠিয়েছি, এবার শালা তোদের নরকে পাঠাবো। কিছুতে ছাড়বো না, খুনি, আমি তোকে ছাড়বো না। শয়তান, খুনি,
কুমার। আরে 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 সীতা দেবী জি, ছেড়ে দিন, দয়া করুন আপনি ওদের ছেড়ে দিন। দেব দেব দেব, নিশ্চয়ই ছেড়ে দেবো, তার আগে আমার কাজটা হতে হবে তো। কি কাজ বলুন, আপনি আপনি যা বলবেন আমি তাই করব। এই তোরা ওকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এই যা 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 যা। রাম শয়তান বেঈমান, তুই আমার বৌদির গায়ে হাত দিছিস, বৌদিকে বাঁচা। ওকে ছেড়ে দে বলছে, ছেড়ে তো দেব। বৌদিকে বাঁচা দাদা, বৌদিকে বাঁচা। অবিনাশ ঘোষাল, তোমাকে ধরার জন্যে ইন্সপেক্টর অনুপমা দেবী আর আমাকে দিল্লি থেকে পাঠানো হয়েছে। তোমাকে আমি অনেক আগেই অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু প্রমাণের অভাবে আমি করতে পারিনি। এখন এই টেপ রেকর্ডারে তোমার সমস্ত পাপের কথা রেকর্ড করা আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ রামবাবু, আপনি এদের সঙ্গে মিশে মাতাল সাজার অভিনয় করে আমাকে অনেক সাহায্য করেছেন। মাতাল অভিনয়? হ্যাঁ সীতা, অবিনাশ ঘোষালের আসল মুখোশ খুলতে তোমার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়েছিল। খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে সব কটাকে আমি শেষ করে দেবো। বারণ করছে কেবে না, খবরদার, মনে রেখো আমার নাম, আমার নাম অবিনাশ ঘোষাল। আমাকে 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 ধরো, অত সহজ নয়। আপনি কি করলেন মা? পাপের প্রায়শ্চিত্ত করলাম। আর একটা কাজ বাকি। বৌমা, এবার তোমার পালাবার সব পথ বন্ধ অবিনাশ ঘোষাল। আর কোনো পালাবার পথ নেই অবিনাশ ঘোষাল, আনন্দপুরের গ্রামবাসীদের সমস্ত আনন্দ তুমি কেড়ে নিয়েছ, তোমাকে তো শাস্তি পেতেই হবে অবিনাশ ঘোষাল। মেয়েদের স্মৃতি সিঁদুরের শক্তি এবার তুমি দেখবে অবিনাশ ঘোষাল। দিনের পর দিন যে অত্যাচার তুমি আমাদের প্রতি করেছ, আজ তার শাস্তি তোমায় পেতেই হবে। মিথ্যে সিঁদুরের লোভ দেখে তুমি আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছ অবিনাশ ঘোষাল, তার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মার 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 তোরা ওকে, একেবারে মেরে ফেল। বেঁচে থাকার কোন অধিকার নেই, ও একটা খুনি, এক খুনি। তুই আজ
কত বাবু কত বাবু কত বাবু কিনিমা বেঁচে আছেন ওই দেখুন উঠুন মা উঠুন। তুমি বেঁচে আছো সতী? হ্যাঁ গো ভাই, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। দেখছো না, দেখছো না, মা দুর্গা আমার মাথায় সিঁদুর রাঙিয়ে দিয়েছে, কিন্তু অবিনাশ, অবিনাশ আমার রামকে মেরে ফেলেছে। কে বলেছে তোমার রামকে মেরে ফেলেছে? তোমার রাম বেঁচে আছে? হ্যাঁ রাম বেঁচে আছে, দেখবে তোমার রামকে বেঁচে আছে। ওই দেখো তোমার রাম। তোমার বৌমা, হ্যাঁ এই যে তোমার রামের বউ। থাক থাক মা, আমার আমার বৌমা, হ্যাঁ আমার আমার রামের, হ্যাঁ ভগবান ভগবান আজ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন, সব ফিরিয়ে। সত্যি যে সিঁদুর তোমার সিঁথিতে জল জল করছে, আজ তারই জোরে তুমি আবার সবাইকে ফিরে পেতে। তোমার রামকে মানুষ করার জন্য আমি আবার বিয়ে করেছিলাম, কিন্তু শয়তান অবিনাশ তাকেও মেরে ফেলেছে। কিন্তু কিন্তু তার গর্ভজাত সন্তান তোমার ছোট ছেলে ওই দুঃখী কুমার, ওকে তুমি কোলে টেনে নাও সতী। কুমার, দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় আমার কাছে, আয় মা, আয় আমার কাছে, আয় 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 বড় মা।